আসসালামু আলাইকুম। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নবীজির ইজ্জত রক্ষার্থে চার আলেম ভাই শহীদ হয়েছেন, অজস্র শতাধিক মানুষ আহত। আসলে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমি জ্ঞাপন করছি। আমি একজন মানুষ হিসাবে, আমি একজন দেশের নাগরিক হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আসলে দেখছি চোখে বলতে মানা, চোখ থাকিতে অন্ধ, স্বাধীন মুখে হিংস্র তারা সত্যেরই পথ বন্ধ। পাপীরা সব চাই করিতে দেশের সুনাম ধ্বংস, বীর বাঙালি দাও জ্বালিয়ে পাপি তাপির বংশ। দেশ জুড়ে আর চলছে কেন আলেম হত্যার জোর মিছিল, কর্তনতা করছে কিছু মেরে মানুষ নিঝাছিল। পত শিশু মরছে ধুকে, পত শিশু মরছে ধুকে, কি লাভ তাতে রাষ্ট্র জয়, শিশির কেন দানব এখন, মানবতা আছো কই? শিক্ষিত হয় বেকার তরুণ, জাতির নিকট বোঝা হয়, সত্য কথা বললে আজি রক্ত ঝরে মিথ্যে নয়। সম্মানিত বন্ধুগণ, আসলেই আসুন আজকের এই বিষয়টি একটু শুনি। আমি যা শুনছি আপনারা একটু শুনে নিন, ঘটনাটি কি। ওনারা বলছিল আজকে ওনাদের যে নির্ধারিত প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা হবে না, আমাদেরকে আশ্বস্ত করেছিল প্রোগ্রাম হবে না, কিন্তু সকাল থেকে আমরা জানতে পারলাম যে ওনারা মাইক নিয়ে স্টেজ বানাচ্ছে ভোরবেলা থেকে। পরবর্তীতে আমরা পুলিশ মোতায়েন করে এবং ঘটনাস্থলে আসি। তো ঘটনা শুরুতে এটা শান্তিপ্রিয় ছিল, আমি কথা বলছিলাম, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনে আমার কথা আশ্বস্ত হয়েছিল। আমি ধারণা করেছিলাম যে সবাই চলে যাবে, আমরা ওই স্টেজ থেকে নেমে এসেছি চলে যাব। ঠিক সেই মুহূর্তে হঠাৎ উত্তেজিত একদল জনতা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। আমরা আত্মরক্ষার্থে পাশে ওই ঈদগাহ মাঠের সংলগ্ন যে আছে মাদ্রাসার দোতলায় আমরা একটা রুমে আত্মরক্ষার্থে আমরা অবস্থান নিই। আমাদের রুমে ওরা আক্রমণ শুরু করে, ইট পাথর নিক্ষেপ করতে থাকে। আমরা আত্মরক্ষার্থে তখন কয়েকটা ফাঁকা গুলি করি, শটগানের গুলি করি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের জানলা ভেঙে ফেলছে, দরজা ভেঙে ফেলতেছে, তো আমরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করি।